রিহাব কিন্তু না, বল মাঠের বাইরে। প্রিয়াম বলতে যাচ্ছে শান্ত আরাফাত, আরাফাত থেকে সাকিবের শট কিন্তু না, শান্ত জিহাদ বল মাঠের বাইরে। টিম সূর্য এবং বন্ধু মহল খেলা হচ্ছে, দ্বিতীয় খেলা, খেলা এক, দুই দলই গোল শূন্য। আরাফাত কিন্তু না, লক্ষ্যগ্রস্ত শট বল মাঠের বাইরে। সিয়াম, সিয়াম থেকে জিহাদ, জিহাদ আবার কিন্তু না, আরাফাত সুন্দর একটা চান্স কিন্তু না, গোলকির পায়ে লেগে বল মাঠের বাইরে। সিয়াম, জিহাদ, জিহাদ, রক্তিম সূর্য দল আবার জিহাদ কাটানোর চেষ্টা, বল শহীদুলে, ও সুন্দর কাটালো আমাদের পোর্টকলোনি শহীদুল। সিয়াম বল ডিবলিং এর চেষ্টা কিন্তু না, সেখানে আরাফাতে গায়ে লেগে বল মাঠের বাইরে। জিহাদ, জিহাদ দিল সিয়ামকে, সিয়াম থেকে শান্ত, শান্ত শট কিন্তু গোলটি পায়ে, আরাফাত সুন্দর শট এবং গোল, সাবাস পিয়া, সুন্দর একটা গোল আপনারা দেখলেন। বন্ধু মহলের আরাফাতের সুন্দর শট এবং 1-0 গোলে এইমাত্র এগিয়ে, আবারও না, শান্ত গোল দিয়ে রক্তিম সূর্য দলকে সমতায় ফিরালো, খেলা 1-1 গোলে সমতা। মাহফুজ গোলকি, গোলকি আরাফাত দিল উদ্দেশ্য, আরাফাত এবং আরাফাত আবারও সুন্দর সুযোগ কিন্তু না, গোলকি সিয়ামের পায়ে লেগে বল মাঠের বাইরে। গোলকি মাহফুজ বন্ধু মহলের কাটানোর চেষ্টা এবং না, শান্ত শট, আরাফাত টোকোস প্লেয়ার সুন্দর কাটাইয়ে ঢুকলো কিন্তু না, জিহাদ, জিহাদ থেকে শান্ত, শান্ত থেকে সিয়াম, জিহাদ না, ওখানে বন্ধু মহলে ওমরের বাধা, গোলকি রেফারি পারভেজ হুঁশিয়ারি করে দিল, গোলকি মাহফুজ বল মাঠের বাইরে। দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন।